আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলে গেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অনুমতি মেলেনি মওদুদের। সন্ধ্যায় আসছে মওদুদের মরদেহ বিমানবন্দরে। মওদুদের মরদেহ গ্রহণ করবেন মির্জা ফখরুল। অন্যদিকে মওদুদ আহমেদের মৃত্যুর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এসব নিয়ে বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা 18 মার্চ বিকেল 17:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। মরহুমের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ। অন্যদিকে সংসদের দক্ষিণ প্লাজায় দেশের সাবেক প্রধানমন্ত্রী, অস্থায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের জানাজার জন্য অনুমতি চেয়ে তা পাননি তার পরিবার। করোনার কারণ দেখিয়ে জানাজার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, আমি গতকাল 9:30 পরিবারের পক্ষ থেকে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার অনুষ্ঠানের জন্য লিখিত আবেদন করেছি। সংসদের বর্তমান চিফ হুইপ আমাকে কোভিড ইস্যু দেখিয়ে ফোনে অপারগতা জানিয়েছেন। তিনি বলেছেন, কোভিড বেড়ে গেছে, আমরা কাউকে অনুমতি দিচ্ছি না, তাই এটা হয়তো হবে না। আমরা মওদুদ আহমেদের জানাজার ওই সূচি করেছি যেখানে সংসদ ভবনে জানাজার কথা উল্লেখ নেই। এ বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিনা ফারহানা বলেন, এর চাইতে নোংরা রাজনীতি আর কিছুই হতে পারে না। আমরা ন্যূনতম যে শিষ্টাচার আশা করেছিলাম এটা অবশিষ্ট নেই। তিনি বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার কোনো পরিচয় থাকে না, তিনি আল্লাহর মেহমান হয়ে যান। তাই যে ঘটনাটি ঘটেছে তার চাইতে লজ্জাকর আর কিছুই হতে পারে না। এ বিষয়ে সংসদ সদস্য বিএনপি যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ জানিয়েছেন, আমি নিজেও এ বিষয়ে স্পিকারের সাথে কথা বলেছি, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজও আছে। কোভিডের কারণে অনুমতি দেওয়া হয়নি, বিষয়টি এমন না যে কাউকে অনুমতি দেওয়া হচ্ছে আর কাউকে অনুমতি দেওয়া হচ্ছে না। এই বিষয়ে মতামত জানতে চাইলে প্রবীণ আইনজীবী ও বিএনপি ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, একজন প্রবীণ আইনজীবী, একাধিকবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জানাজার জন্য সংসদে অনুমতি মিলেনি, এর চাইতে লজ্জাজনক কি হতে পারে। যারা অনুমতি দেয়নি তারা প্রতিটি ক্ষেত্রে রাজনীতিকে ব্যবহার করছে, যেটা একসময় তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, কারণ ক্ষমতার পরিবর্তন যখন হবে তখন এগুলো তাদের ঘাড়ে এসে পড়বে। উল্লেখ্য, বিকেলে দেশে ফিরছেন বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের লাশ। বৃহস্পতিবার বিকেল 5:45 বাংলাদেশ বিমানে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। লাশ দেশে ফেরার পর ইউনাইটেড হাসপাতালে হিমঘরে রাখা হবে। পরদিন শুক্রবার সকাল 9:00 সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে সকাল 10:00 হাইকোর্ট প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে নিয়ে আসা হবে। সেখানে সকাল 11:00 নামাজের জানাজার পর হেলিকপ্টারে নোয়াখালীর উদ্দেশ্যে লাশ নিয়ে যাওয়া হবে। নোয়াখালী বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার 18 মার্চ কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত 2 নম্বর ভবনের স্থাপিত অস্থায়ী ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার 4 শুনানির জন্য ধার্য ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ এই মামলার আসামি। মঙ্গলবার 16 মার্চ সন্ধ্যা 6:30 দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন মওদুদ আহমেদের মৃত্যুর বিষয়টি আদালতকে অবহিত করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তারা একটি ডেথ সার্টিফিকেটও দাখিল করেন। এরপর আদালত আগামী 25 মার্চ পুলিশকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে 4 শুনানি করতে বলেন বিচারক। তখন আইনজীবীরা জানান, মওদুদ আহমেদ মারা যাওয়ায় তাদের মন খারাপ, শুনানি করার মতো পরিস্থিতি তাদের নেই, এজন্য তারা আজ শুনানি করতে চান না, মানবিক দিক বিবেচনায় তারা সময় চান। আদালত ওই তারিখ খালেদা জিয়ার পক্ষে 4 শুনানির দিনও ধার্য করেন। এদিকে এদিন খালেদা জিয়ার পক্ষে ফৌজদারি কার্যবিধির 205 ধারায় মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভুঁইও এসব তথ্য জানান। উল্লেখ্য, 2007 সালে 9 ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার তদন্তের পর 2018 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। সো দর্শক, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।